পর্বে আমরা রয়েছি জোড়াসাঁকো বিধানসভার সুকিয়া স্ট্রিটে। তাৎপর্যপূর্ণ ভাবে এখানকার ভৌগোলিক অবস্থানটা বোঝার চেষ্টা করছি। শুভেন্দু অধিকারীর অফিস আর কুণাল ঘোষের বাড়ি, অর্থাৎ এখানে যে লড়াইটা হয় সাধারণত, অর্থাৎ যে ফ্রেন্ডলি লড়াইটা হয় বলে ওনারা ক্লেম করছেন, সেই লড়াইটা প্রায় প্রতিদিনই চায়ের থেকে হয়। আজকে আমরা আমাদের ক্যামেরা নিয়ে সেই যে লড়াই, সেই যে ডিবেট, সেটা প্রত্যক্ষভাবে আমরা ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে এসেছি শুধুমাত্র। বিজেপির কাছে প্রথম প্রশ্ন, এবারের ভোটে মানুষ বিজেপিকে কেন ভোট দেবে? মানুষ পরিবর্তনে পরিবর্তন চায়, ওই জন্যে মানুষ বিজেপিকে ভোট দেবে। বলুন কেন ভোট দেবে বিজেপিকে? বিজেপিকে ভোট দেওয়ার মতো কোনো রকম ইস্যু নেই পশ্চিমবঙ্গে। এখানে দাঙ্গাবাজ একটা তৃণমূলের, তৃণমূলকে ভোট দেওয়ার মতো ইস্যু আছে? একমাত্র লক্ষ্য উন্নয়নের লক্ষ্য, উন্নয়নের লক্ষ্যে ভোট দেবে, শিল্পায়নের লক্ষ্যে ভোট দেবে। তৃণমূল তৃণমূলই করেছে আজকে যা প্রকল্প, আজকে একটা বাচ্চা থেকে তার মৃত্যু অবধি দিদি করেছে যে প্রকল্প করেছে। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া বাংলার কাউকে চায়? মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখিয়েছিলেন দার্জিলিং কে সুইজারল্যান্ড বানাবেন, কলকাতাকে লন্ডন বানাবেন, আমরা সব করে দেখিয়ে দিয়েছি। হয়েছে তো আজকে আমরা পাহাড় যখনই 10 বছরে পশ্চিমবঙ্গে এত জায়গায় দাঙ্গা হয়েছে, এটা কি বিজেপি করিয়েছে? বিজেপি করিয়েছে, বিজেপি করা, বিজেপি করায়। যেখানে বিহারে একটা দুর্গাপূজায় মারা হয় তাদের যারা ভাষণে দিতে যায়, হাইকোর্টে আদালত হলো। আমরা যেখানে যেখানে মিছিল করি, মিটিং করি, সংখ্যালঘুদের ঝাঁটা নিয়ে জুতো দিয়ে লেলিয়ে দেওয়া পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপ্রিয় মানুষ, দাঙ্গাবাজ লোককে চায় না। আজ থেকে না ইতিহাস বলে আমরা সংস্কৃতিকে ভালোবাসি, সবাইকে নিয়ে চলে গেল। 2 কোটি চাকরি কোথায়? 2 কোটি চাকরি কোথায় গেল? আমার ছাত্র দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থা মোদী চাকরি দেবে বলে কোনো শিল্প যদি বাংলায় আসে তারপর না চাকরি দেবে? বাংলায় শিল্প প্রচুর হয়েছে, চোখ দিয়ে দেখার জায়গা নেই, তারা দেখ বাংলায় শিল্প আমফানে 2000 কোটি টাকা কোথায় গেল? আচ্ছা প্রত্যেকের অ্যাকাউন্টের 15 লক্ষ টাকা কোথায় গেল? ওই কথা একবারও বলা হয়নি। কে বলে যে বলা হয়নি? সবাই জানে ওই কথাটাই বলা হয়নি। প্রধানমন্ত্রী নিজে প্রতিটাই বলা হয়নি। বাংলার কন্যাশ্রী রূপশ্রী চোখ দিয়ে দেখতে পাচ্ছে না যে মেয়েগুলো পড়াশোনা কাটমানি সরকার আর নেই দর, যারা কাজ করে তাদেরই দোষ বেরোয়। যারা কাজ করে না, গ্যাসের দাম বাড়ানো সরকার, গ্যাসের দাম বাড়ানো ধর্মভেদের সরকার, গ্যাসের দাম পেট্রোলের দাম এখনো কমায়নি। পেট্রোলের দাম এত বেশি কেন? পেট্রোলের দাম এত বেশি কেন? গ্যাসের দাম এত বেশি কেন? এটা ইন্টারন্যাশনাল পলিসি, ওটা ইন্টারন্যাশনাল পলিসি। রাজ্যের ট্যাক্স 32 টাকা পার লিটার, পেট্রোলের দাম নিয়ে চর্চা করছেন আর 135 কোটি মানুষকে বিনা পয়সায় যে ভ্যাকসিন দিচ্ছে তার চর্চা করছেন না। 95 টাকা তেল, গ্যাসের দাম 850 টাকা, ওনারা এখানে এসে প্রতিবাদ করছে না, ওদের বাড়ির লোকরা ওদেরকে বকছে। পেট্রোল পেট্রোলে গ্যাসে জিএসটি বসাতে দিচ্ছে না কেন? জিএসটি বসাতে দিচ্ছে না কেন? সিএসসি যে 9 টাকা, আপনারা পেট্রো পণ্যে জিএসটি বসানোর বিরোধিতা কেন করেছে? জিএসটি আমরা শুধু করিনি, প্রচুর রাজ্য সরকার করেছে। প্রথম রাজ্য সরকার শুরু করেছে। কৃষকরা দিল্লিতে কৃষকরা আন্দোলন করছে, বিজেপি কোথায়? 2014 সালে মনমোহন সিং যখন গেছে তখন 141 টাকা গ্যাসের দাম ছিল। 45 বছরে সব থেকে বেশি বেকারত্বের হাল কেন? মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থাকে এমন অবনতি পর্যায়ে নিয়ে গেছে যেখানে যুব ছাত্ররা তাদের পরের দিন কর্মসূচি কি হবে, কর্মসংস্থান কি হবে সেটাই জানে। সব জায়গায় করাপশন আছে, কলেজে ঢোকার টাইমে পুরো করাপশন লাগে, পুরো কলেজে ঢোকাতেও করাপশন। যুব সমাজের হাতে চাকরি বাকরি নেই কেন? চাকরি নেই কারণ মোদি সরকার দেয়নি, মোদি সরকার সেরকম অবস্থা করে দিয়েছে। রাজ্যের কর্মসংস্থান, কর্মসংস্থান তো হচ্ছে। আমাদের আজকের পরের টপিক হচ্ছে ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নন্দীগ্রামে কন্টেস্ট করতে গেলেন? আবার আবার আসতে আবার আবার বলতে দিন, 1 সেকেন্ড শেষ হয়নি, আমার কথা শেষ না হলে হবে না, আমাকে শেষ করতে দিতে হবে। তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় তার যে দ্বিতীয় কলকাতার সম্ভাব্য কেন্দ্র সেটা ভবানীপুরের বদলে টালিগঞ্জ, অর্থাৎ নন্দীগ্রামে নালে টালিগঞ্জে, ভবানীপুরে নয় কেন?
ভবানীপুরে অবধারিত হার আর নন্দীগ্রামে পঞ্চাশ হাজারে দিদিকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল নন্দীগ্রামে দাঁড়াতে, চ্যালেঞ্জটা নিয়ে উনি প্রমাণ করে দিয়েছেন কি উনি বাক, উনি ফ্রন্ট থেকে লিড করেন আর সামনে থেকে লড়বেন। বলেছিল দু জায়গায় দাঁড়াবে, এখন এক জায়গা থেকে ভয় চলে গেল, পালিয়ে গেলেন ভবানীপুর থেকে, পালিয়ে গেলেন মুখ্যমন্ত্রী, পালিয়ে গেলেন। প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসে যারা টিকিট পাননি, তৃণমূল কংগ্রেসে যারা টিকিট পাননি তারা সবাই মুকুল রায়ের সঙ্গে দেখা করেছেন, তাহলে বিজেপি তো এখন গ্রহণযোগ্য দল। এনারা যখন তৃণমূলে ছিলেন এরা ভালো, আর যখন দলের অন্যায় দেড় মানুষের প্রাইভেট লিমিটেড কোম্পানি না মানতে পেরে ছেড়ে যখন ভারতবর্ষের সাথে পশ্চিমবঙ্গকে তাল মিলিয়ে, এত লোক তৃণমূল কংগ্রেস ছাড়ছে কেন? এত লোক তৃণমূল কংগ্রেস ছাড়ছে হচ্ছে তারা 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 নোংরা নোংরা ভাবে বুঝিয়েছে তাদের কাছে গেছে, যারা মমতা ব্যানার্জির কাছ থেকে দলে দাঁড়িয়ে টিকিট পেয়ে যারা দাদা ভবানীপুরে, ভবানীপুরে আমাদের কাছে এতদিন ছিল, আমরা তাদের নোংরা লোক ভেবে তাদেরকে তুচ্ছাই করে দিচ্ছি। করোনা কালে যে চাল চুরি হয়েছে সব কোথায় গেল? সেন্ট্রাল থেকে যে চাল এসেছে ওইটা কোথায় গেল? আমি একটা ছিল পাশে, আমফান করোনায় দিদি ছিল পাশে, সব মানুষের পাশে দিদি ছিল, মোদি কোথায় ছিল? পাঠিয়েছে সব চাল পাঠিয়েছে কিন্তু কেউ লোক হয়ে গেল এতদিন ভালো লোক ভবানীপুরে পিকে দাঁড়াবে যারা যারা ডাস্টবিন ওরাই ওদের জন্যই ফলটা খাচ্ছে। এই দল ছাড়লো ডাস্টবিন, দলে যখন ছিল তখন ওই লোকেদেরকে এটা প্রশ্ন করা হচ্ছে না কেন কি ওরা কাজের না তাই ওদেরকে বাদ দেওয়ার চেষ্টা করেছিল? চার দিন আগে অবধি যারা বলেছে ভারতীয় জ্বালাও পার্টি, ভারতীয় জঞ্জাল পার্টি, তারা গিয়ে অমিত শাহর হাত ধরে যখন বলে ভারতীয় জনতা পার্টি বিশ্বের বৃহত্তরে মোদীর হাত ধরে এনডিএ গভর্নমেন্টে ফর্ম করেছিলেন, সেই দিনগুলো ভুলে যান কেন? তৃণমূল ভাইদের কাছে একটা বিনীত প্রশ্ন, তৃণমূল ভাইদের কাছে সৌগত রায়, অভিষেক ব্যানার্জি, পিকে কে দাদার কাছে কেন পাঠিয়েছিলেন? এটা একটা তখন শুভেন্দু অধিকারী আমার দলে ছিল, শুভেন্দু অধিকারী হলো তৃণমূলে ছিল তো ব্যাপার, শুভেন্দুদা কেন ডিক্লেয়ার করতে পারছেন না উনি নন্দীগ্রামে? এবার পরের টপিকে যাওয়া যাক, পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার। রাকেশ সিংয়ের বাড়িতে পুলিশ চলে যায়, অভিষেক ব্যানার্জির বাড়িতে সিবিআই চলে যায়, পুলিশকে প্রশাসনকে ব্যবহার করা হয়, এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বিজেপির অভিযোগ সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় পুলিশ টেবিলের নিচে লুকায়। যাদের ভিডিও দেখা গেছিল মমতা ব্যানার্জি বহু বাজারে বলেছিল আমি যদি আগে জানতাম টিকিট দিতাম না, এবারে তাদের টিকিট দিয়েছে কেন সেটা ভালো প্রশ্ন। শুধু সৈন্য মেরে বলছে ভারতবর্ষ প্রথমবার চাইনাকে তার বর্ডারের পেছনে ফেলে দিয়েছে মোদি, সৈনিক মেরে হয়নি এখনো প্রমাণ হয়নি, কত সৈনিক মারা গেছে এখনো গভর্নমেন্ট ক্লিয়ার করেনি। যা ইচ্ছে তাই করবো মনে না সেটা তো হয় না, যা ইচ্ছে তাই করবো, কোনো কাজ করবো না, কোনো কাজ মহিলাদের নিগ্রহ করা, কোথায় কোথায় মহিলাদের নিগ্রহ করা, কোনো কাজ করবো না, অথচ যা ইচ্ছে তাই করবো। মহিলাকে বলতে দিন, দেখুন হাতরাসের কাণ্ড দেখুন, ওখানে দিনের পর দিন রেপ হচ্ছে, একটা মহিলা চিফ হয়ে, মহিলা শুনুন, একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সে একটা মহিলা রেপকে সাধারণ ঘটনা বলে? আমরা এই রকম সরকার চাই না যেখানে দিনের পর দিন রেপ হয়। আজকে উত্তরপ্রদেশ দেখুন, উত্তরপ্রদেশের প্রশাসনকে দেখুন, রাজ্যটা কাদের, রাজ্যকে আদিত্যনাথ অনেক সুরক্ষিত বহিরাগতদের বলুন ওদের রাজ্যে মহিলা, ম্যাডাম নরুলাকে সবে তো টেলার পিকচার আমি বাকি আসুন বলুন বলছি জয় শ্রীরাম বলার জন্য এত চেঁচামেচি।
হচ্ছে হনুমানকে গিয়ে ধরছো না কেন হনুমানকে গিয়ে ধরছো কেন সে তো সারা জীবন রামচন্দ্র সীতা সবাইকে কাঁধে করে নিয়ে জয় শ্রী রাম করেছে আপনি আপনি কাকে চান আবার আমি কাউকে চাই না আমি চাই সভ্যতা সভ্যতা চাই এখন সভ্যতা আছে না নেই সভ্যতা নেই সাধারণ মানুষ বলছেন রাজ্যে সভ্যতা নেই সাধারণ মানুষ বলছেন আমি একটা কথা বলি মেটালার নাম যে এখন সাধারণ মানুষ কোনো দল করেন না ছিলেন বলেন রাজ্যে সভ্যতা রাজ্যে সভ্যতা নাই এতদিন কি করে বেঁচে আছে এতদিন দাদা খান পশ্চিমবঙ্গের মানুষরা খুব ভালোভাবে আছে অন্য রাজ্যে অত্যাচার সহ্য করে বেঁচে আছি রাজ্যে যদি সভ্যতা নেই উনি কি করেন রাজ্যে রয়েছেন এত বছর ধরে কলকাতায় মহিলাদের নিরাপত্তার দায়িত্ব কার কলকাতায় মহিলাদের নিরাপত্তার দায়িত্ব কার রাজ্য সরকারের রাজ্য সরকারের তো রাজ্য সরকার কোথায় চুপচাপ বসে আছে কেন গোটা বাংলা জুড়ে নির্ঘর হচ্ছে রাজ্য সরকারের প্রতিটা মহিলা আজ রাত্রি 12টার সময় ওলা করে চাকরি করতে যায় মহিলারা সেক্টর 5 এ সেটার কোনো দুর্ঘটনা ঘটেছে আজ পর্যন্ত আমার পরের টপিক বাংলা যদি নিজের মেয়েকেই চায় তাহলে ভূমিপুত্রদেরকে টিকিট না দিয়ে তারকা উড়িয়ে নিয়ে টিকিট দেওয়া হলো কেন কি বলবো বাংলা যদি নিজের মেয়েকে চায় তাহলে উনি বাইরের দেশ থেকে বৌমা এক্সপোর্ট করে কেন এনেছে বিজেপির কাজ হচ্ছে মেয়েদের লাঞ্ছনা আপনাদেরই লাগাতে পারেন আপনাদের সরকারটাই এরকম আপনাদের সরকারটাই এরকম ম্যাডাম নাড়ুলাকে এত আমরা ব্যক্তিগত কুৎসা করি না কাঁথির মাটিতে দাঁড়িয়ে 5 কিলোমিটারের ভেতরে তোর বাপকে ডা নন্দীগ্রামের বহিরাগত দিদি নন্দীগ্রামে দিদি বহিরাগত কেন দাঁড়াচ্ছেন নন্দীগ্রামে যদি দিদি বহিরাগত হয় ওই আন্দোলনটা সংগঠিত কে করেছিল শুভেন্দু কার পিছনে এই লড়াই এইভাবে এইখানে জমে উঠেছে জোড়া সাঁকোর সুকিয়া স্ট্রিটে আমরা এই লড়াইয়ে থাকবো আমরা থাকবো এই থেকে আমরা দেখবো আরো অনেক অনেক ঠোকাঠুকি তবে তার আগে আমাদের নিতে হচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আমাদের পরের টপিক রাকেশ সিং তাকে বিজেপি নিয়েছে রাকেশ সিং এই মুহূর্তে বিজেপির মাথা ব্যথা কিনা আমরা জানবো বিজেপির কাছ থেকে আবার একই সঙ্গে জানবো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথা কিনা আগে বিজেপির কাছে যাচ্ছি রাকেশ সিং বিজেপির মাথা ব্যথার কারণ কি একদমই না কনস্পিরেসি কনস্পিরেসি ফাসানো হচ্ছে রাকেশ ছেলে পুলেদের তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ কোনোদিনই না সে তার মমতা ব্যানার্জি যদি রাকেশ সিং পামেলা গোস্বামী সবাই বিজেপি করে পাতানো আছে এমনও আছে রাকেশ সিং কিছু করি রাকেশ নটেড আইন প্রমাণ কর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই গেল কেন এরা পাঠালো পুজোর আগে যেরকম লাইট জ্বলে ইলেকশন আগে ওরা সিবিআই ডি পাঠায় তার আগে ওরা পাঠায় না বিজেপি একমাত্র সিবিআই কে তোতা পাঠায় ম্যাডাম নরুলা কি তৃণমূলের মাথা ব্যথা চাইছে ম্যাডাম নরুলা কি তৃণমূলের মাথা ব্যথার কারো শুধুমাত্র পশ্চিম বাংলায় না ওরা অন্য অন্য রাজ্যেতে নির্বাচনের আগে ম্যাডাম নরুলাকে এতদিন কেন মনে পড়েনি ইলেকশনের সময় মনে পড়ে তোমাদের সিবিআই একটা পুতুল বিজেপি ওরা এজেন্সি ছড়াচ্ছে সিবিআই ভারতবর্ষের এজেন্সি বিজেপি তোতা পাখি সিবিআই তোতা পাখি হারার আগে একটা প্লট তৈরি হয় তৃণমূল এখন থেকে সিবিআই এরা প্লটটা তৈরি করে নিয়েছে ঠিক আছে না এক বললো আজকে মোদি অমিত শাহ বাংলাতে 50 বার কেন 500 বার আসছে আগে কৃষকদের গিয়ে দেখে আসুন ওই কৃষকরা রাতের অন্ধকার কৃষক দিল্লিতে কৃষক আন্দোলন পুরো ভরে এমন গরিব কিষাণ দেখবেন না যারা মার্সিডিজে করে গিয়ে আমার এরপরের টপিক আজকে শেষ টপিক এরপরের টপিক আজকে শেষ টপিক সেটা হচ্ছে জয় শ্রী রাম এটা কি রাজনৈতিক স্লোগান না স্লোগান নয় এটা আমাদের আবেগ আমাদের আবেগ আমরা বলি এটাকে আমরা এটা আমরা ঘুম থেকে উঠেও বলতে পারি রাতে সোয়া লাগেও বলতে পারি এটা কোনো আমাকে সময় দিতে হবে জয় শ্রী রাম ওদর রাম আমাদের রাম
চাইছিলাম এমন একজন লোক ছিল, উনাকে একটা কুকুর দেখেছিল, সে বাইরে চলে এসেছে। জেন প্রধানমন্ত্রীকে একটা সাধারণ মানুষ, একটা সাধারণ মানুষ তার সঙ্গে দেখা করতে পারবে? ভূত পেতনি পালায় আর জয় শ্রী রাম ইজ এ স্লোগান ফর দা ভিক্টরি, জয় শ্রী রাম স্লোগান নয় কিন্তু অদ্ভুত, ভূতেরে ভয় পায় জয় শ্রী রাম রে মানুষ, জয় শ্রী রাম। আমরা আমরা সীতাকে সম্মান দিই, আমরা নারীকে সম্মান দিই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা। আপনারা আপনারা জয় শ্রী রাম বলতে পারবেন? জয় শ্রী রাম, জয় শ্রী রাম বলতে পারি, আবেগ বলি। আচ্ছা জয় শ্রী রাম তো রাজনৈতিক টপিক না, তাই তৃণমূল কর্মীরা আছে তারা ধর্মের রাজনীতি করে, এরা ধর্মের রাজনীতি করে, এরা পশ্চিমবঙ্গে ওদের পেটেন না, পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন মেনে নিবে না, মেনে নিতে পারে না। একই পাড়ায় একই পাড়ায় মুখোমুখি দুটো বাড়িতে শুভেন্দু অধিকারীর অফিস এবং কুণাল ঘোষের বাসস্থান, তাই এই পাড়াতে থেকে ঠোকাঠুকি লাগবে না এটা ভাবাটাই বাতুলতা। লেগেওছে ঠোকাঠুকি কিন্তু আমাদের সময়ের অভাবে আজ শেষ করতে হবে এখানেই। আপনারা প্রতিদিন দেখতে থাকুন থেকে থেকে ঠোকাঠুকি।